মায়ের অনৈতিক সম্পর্ক ঠেকাতে বন্ধুর সহায়তা নিয়েছিল রাজধানীর এক ছাত্রী। তেজগাঁও থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরিও করা হয়, কিন্তু ডায়েরি অন্তর্ভুক্ত হওয়ার 19 দিনের মধ্যেই পাল্টে যায় দৃশ্যপট। সেই মেয়ের দায়ের করা তথ্য প্রযুক্তি আইনে ফেঁসে যায় বন্ধু রাজন। ঘটনাটি থানা পর্যন্ত থেমে থাকেনি, ছড়িয়ে পড়েছে ফেসবুকের পাতায়, জানিয়ে শুরু হয় তোলপাড়। এভাবে একের পর এক মোবাইলে ফোন আসতে থাকে। ফোনের সূত্রে জানা গেল মেয়েটি মায়ের অনৈতিক সম্পর্কের কথা বর্ণনা করে একটি স্ট্যাটাস দেয় তার ফেসবুকে। একই সাথে যমুনা টিভির টিম 360 ডিগ্রির কাছে এ ব্যাপারে তিনি সহায়তাও চেয়েছেন। সেখানে একটি মোবাইল নম্বর উল্লেখ করা হয়। মোবাইল নম্বরটি ছিল ক্রাইম সিনের একজন সদস্যের। এরপর থেকেই সে নম্বরে ফোন আসা যেন শেষ হয় না। ফেসবুক স্ট্যাটাসটি দেখে মেয়েটির উদ্ধারের উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তখনই আমি এই মেসেজটা পড়লাম, একটা মেয়ে খুব প্রবলেমে আছে, তাকে হেল্প করার জন্য যদি কেউ যেতে পারে। তো তাৎক্ষণিক আমি ভাবলাম যে কীভাবে তাকে হেল্প করা যায়। তখনই আমি সেখানে একটা নাম্বার দেখলাম যেটা যমুনা টিভির নাম্বার ছিল। তারপর আমি যমুনা টিভিতে ফোন দিই, তারপর আমি থানায় ফোন দিই, একটা মেয়েকে উদ্ধার করতে হবে। বিষয়টি অনুসন্ধানে নামে যমুনা টিভির ক্রাইম সিন টিম। প্রথমেই ছুটে যায় তেজগাঁও থানায়, কথা হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। গত 10 তারিখে আমাদের থানায় একটা জিডি করে যে তার মা শারীরিক মানসিক নির্যাতন করে। তো আমার অফিসার ওখানে তদন্তে গিয়েছে, ওর মায়ের সাথেও কথা বলেছে, ওর ভাই অভিভাবক যারা আছে তাদের সাথেও কথা বলেছে। তো ওই সময় বলছে না এরকম কিছু না, আমি এটা আসলে মাদক সেবী। এর পরবর্তীতে যে ওর বয়ফ্রেন্ড যারা আছে মেয়েটা যাদের সাথে জিডি করতে থানায় আসছিলেন, তো ওদের নিয়ে ওরা বিভিন্ন সময়ে মানে ওই মা সম্পর্কে বিভিন্ন কথা কুৎসা রটায়। পরবর্তীতে আমরা যেটা এটার কোনো সত্যতা পাই নাই। নেক্সটে যেটা দেখা গেল যে ওর মা বাবা ভাই বোন লিগ্যাল অভিভাবক যারা, তারা ওকে ক্লিনিকে ভর্তি করছে। এই পুলিশ কর্মকর্তার কথার সূত্র ধরে বনানীর এই ক্লিনিকে গিয়ে পাওয়া গেল মেয়েটিকে। মেয়েটিকে দেখেই চিনতে পারে ক্রাইম সিন। এক মাস আগে মেয়েটি সেই রাজনকে নিয়ে হাজির হয়েছিল যমুনা টিভির কার্যালয়ে। তখন তারা কোনো প্রমাণ দিতে না পারলেও গেল মাসের 10 তারিখে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করে। আমাদের কাছে করা সেই অভিযোগই তুলে ধরা হয় সাধারণ ডায়েরিতে। একই তথ্য ফাঁস করে দেওয়া হয় ফেসবুক স্ট্যাটাসে। আমার আম্মু আমার ভাই মিলে আমাকে মারধর করছিল আর কি বাসায়। তো কারণ ছাড়া ওরা মাঝে মধ্যে খুব মানে উঠতো আমার উপর, খুব মারধর করতো, যার কারণে হচ্ছে যে জিডিটা করা, আপনার মানে পরামর্শ নেওয়া যে কী করলে আমি ওদের হাত থেকে মুক্ত হবো। জিডি করার সময় আমার সাথে আমার ফ্রেন্ড ছিল, যে ফ্রেন্ডটা আপনার সাথে গেছিল ওইটা উনি ছিল, হ্যাঁ আপনার সাথে যে গেছিল ওটা উনি ছিল আর আরেকজন ছিল, তিনজন মিলে গেছিলাম, গিয়ে জিডি করছিলাম। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি ফেসবুকে স্ট্যাটাস দিল কিভাবে? এই স্ট্যাটাসের ব্যাপারে বলি, স্ট্যাটাসের ব্যাপারটা আমি নিজে জানি না, স্ট্যাটাসটা কে দিছে, হয়তো হইতে পারে কোনো ফ্রেন্ড আমার দিছে, আমার ফ্রেন্ড কোনো দিছে স্ট্যাটাস দিছে, কিন্তু আমি দিই না। পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে এই স্ট্যাটাসটি দিয়েছে মেয়ের বন্ধু রাজন। যারা ওর ইয়াবা সেবন শিখাইছে, যারা ওতে ভুল পথে নিছে, তারা হয়তো ওর আইডি ইউজ করছে, আমরা এটা বিষয়টা তদন্ত করতেছি। এবার মেয়ের কাছে ফেসবুকে দেওয়া অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। হ্যাঁ, এই বিষয়টা সঠিক ছিল। কোন বিষয়টা একটু বলুন। এই যে আমার যে সেলিমের সাথে আম্মু সম্পর্ক, এটাও সঠিক ছিল। এটা সবাই এখন আম্মু বলবে যে আম্মু বলছে ঠিক আছে যা ছিল হয়েছে, তারপরে যে অফ হয়েছে, অফ হওয়ার কথায় পারিবারিকভাবে যে ওরা মিউচুয়াল করতে চাইছে, আমি এটাই চাইছিলাম যে তোমরা সমাধান করে দাও, ওই লোকটা আর আমাদের পাশে আসবে না। তুমি একটা মেসেজ পাঠিয়েছিলে তোমার এক ফ্রেন্ডকে যে, হ্যাঁ আমি মেসেজ, হ্যাঁ আমি মেসেজ পাঠিয়েছিলাম যে ওরা আমাকে মানে মেরে ফেলবে আজকে, যে অবস্থা আমার এই যে হাত টাত কাটছিল আর কি। তো যার কারণে বলছিলাম যে আমার মেরে হয়তো ফেলবে, তুমি তাড়াতাড়ি যেমনি পারো আসো, আর নয়তো কাউকে পাঠাও, কাউকে খবর দাও যেন এসে আমাকে উদ্ধার করুক এরকম। সেলিম কত বছর ধরে তোমাদের বাসায় আসা যাওয়া? আমাদের বাসায় প্রায় অনেক দিন, বছর 5-7 বছর। তোমাদের বাসায় আসা যাওয়া? হ্যাঁ আমাদের বাসায় আসা যাওয়া, বলতে থাকতো আমাদের সাথে, মানে একদম একদম রিলেটিভ, একদম একই রুমে আমরা, আমি সেলিম আম্মু সিমু চারজন একই সাথে থাকতাম। তবে মেয়ে মায়ের বক্তব্য পুরোপুরি ভিন্ন। সে ফটোগ্রাফার করতে চাইছে, আমি বলছি না এটা করা যাবে না, আর আসতো দেরিতে। তারপর আমি দেখছি যে না, তার মেন্টালিটি মানসিক
চা একটু অসুস্থ দুর্বল, এর জন্য আমি নিয়ে আসছি যে এখানে ট্রিটমেন্ট করার জন্য। এবার মুখ খুলতে শুরু করলেন তিনি। তো সেলিমটা কি? সেলিম হলো আমাদের পরিচিত। আপনাদের বাসায় থাকতো? কত বছর ধরে থাকে? কত বছর নাই, রেগুলার থাকে না, ও চাকরি করে বাইরে চলে যায়, আবার আসে। ও শুধু না, ওর আত্মীয় স্বজন সবাই আমাদের বাসায় আসা যাওয়া ছিল। আমরাও যাই, ওরাও আসে, আমরা ওদের বাসায় যাই, ওরা আমাদের বাসায় আসে। আত্মীয় মানে দিন রাতেও থাকতো আপনাদের বাসায়? হ্যাঁ, থাকেছিল। ব্যাংক কর্মকর্তা সেলিমের খোঁজ না পাওয়া গেলেও কথা হয় তার বড় ভাইয়ের সাথে। আপনার কি ছোট ভাই না বড় ভাই? ছোট ভাই। ছোট ভাই কি করে? সে ও ব্যাংকে চাকরি করে, রাজনের ড্রাগ অ্যাডিক্ট, সাইদার মেয়ে ওই যে ইয়া ড্রাগ অ্যাডিক্ট। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সেলিমের ভাই মেয়েটিকে মাদকাসক্ত বলে দাবি করলেও হাসপাতালের চিকিৎসক সেটি বলতে নারাজ। সঞ্জিত ইসলাম যেখানে আমাদের ভর্তি হয়েছে, এটা তার আসলে মা ইন্টারেস্টে এখানে ভর্তি হয়েছে। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এবং আমরা তার শারীরিক এবং মানসিক অবস্থা পর্যবেক্ষণ করে দেখলাম এবং আমরা ইউরিন টেস্টও করে দেখলাম। দুইটা পরীক্ষা আমরা করছি, সেটা হচ্ছে গাঁজা এবং ইয়াবা, দুটোই নেগেটিভ আসছে। আর বাকি অন্যান্য যে দেশে, আমাদের দেশে যে মাদক পাওয়া যায়, সেগুলির কোনো নমুনা না পাওয়ার কারণে, কোনো লক্ষণ না পাওয়ার কারণে আমরা সাধারণ ওই পরীক্ষাগুলি আর করাইনি। সে মাদকাসক্ত না, অন্তত ইয়াবা এবং গাঁজা মাদকাসক্ত না। না, মেন্টালি অ্যাবনর্মাল না, সে যা করতেছে সব সাউন্ড মাইন্ডে করতেছে। মেয়ের অনুমতি ছাড়া ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ার অভিযোগে মেয়েটি এবার তথ্য প্রযুক্তি আইনে মামলা করে বসল তারই বন্ধু রাজনের বিরুদ্ধে। এই অভিযোগে রাজনকে আটক করার কথা জানান উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান। এই ঘটনার সংক্রান্তে একটি মামলা রুজু হয়েছে এবং মামলার যে একজন আসামি, আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং পাশাপাশি তার যে বক্তব্য রয়েছে বা অন্যান্য এই সঙ্গে যারা যারা সংশ্লিষ্ট বা যারা রয়েছে, যাদের আমাদের সাক্ষী নেওয়া প্রয়োজন, জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, সেগুলোকে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা বিস্তারিত তথ্য আপনাদের পরবর্তীতে অবহিত করতে পারব। যে বন্ধুর সহায়তায় নিজের মা এবং ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মেয়েটি থানায় সাধারণ ডায়েরি করেছিল, এখন সে বন্ধুর বিরুদ্ধেই মামলা দায়ের। পুলিশের তদন্তেই হয়তো বেরিয়ে আসবে আসল রহস্য।